বুধবার দুপুরে আইজিএম হাসপাতাল সংলগ্ন হরিজন কলোনিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফাই কর্মচারীদের জন্য নবনির্মিত হরিজন কোয়ার্টারের উদ্বোধন করা হয় এই দিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে মুখ্যমন্ত্রী ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে নবনির্মিত হরিজন কোয়ার্টারে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সত্যিকার অর্থে সাপাই কর্মীদের সামাজিক অর্থনৈতিক মূল্যায়ন করছেন দেশের প্রধানমন্ত্রী আগামী দিনেও প্রধানমন্ত্রী তা করবেন রাজ্য সরকারও সেই দিশায় কাজ করবে আগে গরিবী হটাও স্লোগান শুনতে পাওয়া যেত গরিবদের জন্য মায়া কান্না করা হতো দু হাজার সালের রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই স্লোগান আর শুনতে পাওয়া যায় না কোনো কিছু পাওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে না মানুষকে মানুষ কোনো কিছু

বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা